হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো যারা এই মুহূর্তে উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ঘুরতে আসতে চান, তাদের জন্য একটা ইনফরমেশনাল ভিডিও। আশা করি আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে এখানে আসার পরে ভিসা টিসা কীভাবে নিতে হবে। এই মুহূর্তে আমি এসে উজবেকিস্তানের কিরগিজস্তান অ্যাম্বাসিতে আসছি। কিরগিজস্তান অ্যাম্বাসিতে আসার পর ভিসা টিসা হাতে পাইছি। তো এখানে ভিসা নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদের অবশ্যই সকাল সকাল আসতে হবে, 9টার মধ্যে আসতে হবে। 9টার মধ্যে আসলে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকলে আপনাদেরকে দুইটা কাগজ দিবে, দুইটা পেজ দিবে। দুইটা পেজের মধ্যে একটা পেজে হচ্ছে, সরি, একটা পেজের মধ্যে আপনাদের একটা পেজ নিজেদের ফিল আপ করতে হবে, আর আরেকটা পেজ ফিল আপ করবেন না, ওই পেজটা নিজেরা ফিল আপ করবেন এবং ব্যাংকে টাকা জমা দিতে হবে। ব্যাংকটার নাম হচ্ছে মিল্লি ব্যাংক, সেটা উজবেকিস্তানের একটা ন্যাশনাল ব্যাংক, এবং মিল্লি ব্যাংকের প্রধান শাখায় না, আলাদা অন্য কোনো একটা শাখায় আপনারা জমা দিবেন। ওইখানে $50 জমা দিবেন। জমা দেওয়ার পরে ওই যে দুইটা ফাইল দিব, ওই ফাইলের মধ্যে একটা ফাইল তো নিজে ফিল আপ করবেন, আর আরেকটা খালি থাকবে, এবং ওই $50 জমা দেওয়ার যে ব্যাংকের কাগজটা, সেই কাগজটা নিয়ে আপনারা আবার এম্বাসিতে চলে আসবেন। এম্বাসিতে চলে আসার পরে ভিতরে ঢুকলে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনি কি আজকের মধ্যে ডেলিভারি নিতে চান নাকি 3 দিন পরে নেবেন। যেহেতু আমরা বাঙালিরা শর্ট টাইম নিয়ে এখানে আসি, অতএব একদিনে ডেলিভারি ভালো। তো একদিনে ডেলিভারির জন্য আপনাকে দিতে হবে $100, আর যদি আপনি 3 দিন পরে, 4 দিন বা 1 সপ্তাহ পরে ডেলিভারি নেন, তাহলে দিতে হবে আপনার $50। তো $100ই বেটার, তারপর আপনাদের ইচ্ছা। তো $100 জমা দেওয়ার পরে আপনাদের পাসপোর্টটা রেখে দিবে এবং সন্ধ্যার দিকে ডেলিভারি দিবে। আর এটার জন্য কি কি লাগবে সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। প্রথমত আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, এবং রিটার্ন টিকেটের ফটোকপি লাগবে, 1 কপি ছবি লাগবে, আর পাসপোর্ট, এই তো এনাফ, আর কিছু লাগবে না। এরপরে এটা জমা নিলে হয়তো 5টা পর্যন্ত জমা নেয়, তবে ব্যাংক যতক্ষণ খোলা থাকে তখন ততক্ষণ জমা নেয়, আর ডেলিভারি দেয় সন্ধ্যার পরে আর কি। সন্ধ্যার পরে বলতে 6টার থেকে বা 5:30টার দিকে থেকে জমা দেওয়া শুরু করে, মানে রিটার্ন দেওয়া শুরু করে। আর কিরগিজস্তানে যাওয়ার জন্য, কিরগিজস্তানে যদিও যাওয়ার জন্য আমি যে ইনফরমেশনগুলো পাইছি, বা আমি অলরেডি ঘুরে আসছি কিরগিজস্তানে, তো ভিডিওটা আমার আসলে এই অ্যাম্বাসি থেকে কীভাবে ভিসা নিতে এই ভিডিওটা করার জন্য আসলে সময় ছিল না ওই দিন, যে কারণে করিনি। এই জন্য আজকে করছি, যাতে আপনারা একটা ডিরেকশন পান এখান থেকে। অনেকেই আমরা মনে করি যে ওই কী বলে হোটেলের লাগে, রিজার্ভেশনের যে কাগজটা সেটা লাগে, তো এইটা আমি এখনও পর্যন্ত কোনো ইমিগ্রেশন অফিসারই চায় নাই, তো আপনাদের কাছে আশা করি চাইবে না। যদিও যদি কেউ ভয় পান নিয়ে যান, আমিও ভয় পাই নাই বলতে অনেকে শুনছি, যে কারণে আসলে আমি নিয়ে গেছিলাম, আমার কাছে চাই নাই। আর যারা আমার ভিডিওটা নতুন, মানে আমার পেজে নতুন, তারা অবশ্যই ভিডিওটা তাদের জন্যই, কারণ এই যাওয়ার ব্যাপারে আমি আরেকটা বিস্তারিত শেয়ার করছিলাম, যে কারণে আসলে আবার শেয়ার করতে হয় যারা আমার পেজে নতুন। তো যাওয়ার জন্য আপনাকে অবশ্যই, এখানে একটা বাজার আছে, বাজার বলতে ট্যাক্সি স্ট্যান্ড, এই ট্যাক্সি স্ট্যান্ডে, এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, এই ট্যাক্সি স্ট্যান্ডের নাম হচ্ছে কুলুক বাজার। এই কুলুক বাজার থেকে যেতে হবে আন্দিজান উজ বর্ডার। তো উজ বর্ডারে যাওয়ার জন্য আপনাকে 1500 টাকা করে পার পার্সন আর কি ট্যাক্সি ভাড়া নিবে। তো 1500 টাকা বেশি চাইবে, বাট 1500 টাকা বেশি দিবেন না, 1500 টাকা এরা যায়, 2000-2500 টাকা চায়, কিন্তু বেশি দেওয়া দরকার কি, যেহেতু আপনি আমার কাছ থেকে শুনলেন বা আমরা গেছি, সেহেতু বেশি দেওয়ার দরকার নেই। এবং ওইখান থেকে যখন বর্ডারে পৌঁছাবেন, বর্ডার পার হওয়ার পরে সিম নিতে পারবেন, তার কিরগিজস্তানের সিম, সেটা 150 টাকার মতো, বাংলাদেশি টাকা 150 টাকার মতো, এবং কিরগিজস্তানের টাকার মান মোটামুটি ইন্ডিয়ান টাকার মানের মতোই, আবার ওই রকমই আমাদের দেশের টাকার মতোই, 100, 200, 500, 1000 টাকার নোট আছে, যে কারণে আপনারা টাকার মানটা ইন্ডিয়ান মানের সাথে মিলাইলে বুঝতে পারবেন। 150 টাকা দিয়ে সিম নেবেন, এবং ট্যাক্সি ভাড়া নিবে আপনাদের কাছ থেকে, যদি ওশ সিটি, ওইখানে ওই সিটিটার নাম ওই ওশ সিটি, এবং ওই সিটিতে যদি আশেপাশে কোথাও যান, তাহলে বড় 300-350 টাকা ট্যাক্সি ভাড়া নিবে, এই ট্যাক্সি ভাড়া আপনি চলে যেতে পারবেন। এবং আমি যেখানটা গিয়েছিলাম সেটা হচ্ছে ABS হোস্টেল, আপনারা সার্চ করে দেখতে পারেন, ABS হোস্টেলে মোটামুটি কম আছে হোটেল ভাড়া, বাংলাদেশি টাকার হয়তো। ওইখানে আমরা তিনজনে ছিলাম একটা রুমের মধ্যে, তিনজনের থেকে আমাদের 1800 টাকা নিছে, 1800 টাকায় পার পার্সন আপনার পড়লো কত, 600 টাকা। এইভাবে যখন ভিসা নিবেন আপনারা এম্বাসি থেকে, তখন অনেক বাঙালি এখান থেকে ভিসা নেয়, তো তখন ভিসা নেওয়ার সময় বাংলাদেশের জোট করে একসাথে রওনা দিবেন,
তাহলে হোটেলে যাওয়ার পরেও আমাদের সাথে রুম শেয়ার করে একসাথে থাকতে পারেন। আর ওইখানে ওই এবিএস হোটেলটায় নিজেদের রান্না করে খাওয়ার ব্যবস্থা ছিল, আমরা রান্না করে খাইছি, বাইরেও খাইছি, আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন, খরচ টরচ কমে যাবে। তা যারা কিরগিজস্তানে যাওয়ার জন্য এখন প্রস্তুত, তারা আমার ভিডিওটা দেখলে এটা ভালো মানে ই পাবেন, ডিরেকশন পাবেন। আর যারা আমার ভিডিওটা পেজটায় নতুন বা আজকে ভিডিওটা প্রথম দেখতেছেন, তারা দয়া করে পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন, এবং যারা এখানে পরবর্তীতে আসবে তাদের উপকারের জন্য হইলেও অন্তত পক্ষে আমার পেজটায় একটু পেয়ে ভিডিওটা একটু ফলো ইয়ে লাইক দিয়ে দিবেন। যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন, কারণ আমি এখানে আরও বেশ কিছুদিন আছি, এখানের আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন, এবং আপনাদের পরিচিত যারা আসবে এখানে ট্রাভেল করতে চায় তাদের সহযোগিতার জন্য হলেও অন্তত পক্ষে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে তারা একটা নির্দেশনা পাবে এবং পেজটাতে ফলো দিলে খুশি হব। এবং আমি তো যেহেতু ট্রাভেল ব্লগার আর বিভিন্ন দেশে ট্রাভেল করি, বিভিন্ন দেশে ট্রাভেল করলে আপনারা বিভিন্ন দেশের ইনফরমেশনগুলো পাবেন। তো ভালো থাকবেন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।